হ্যালো ফ্রেন্ডস, বিএসসি ওটিটি সিসিটি পিটির ফার্স্ট ইয়ার বায়োকেমিস্ট্রি সিলেবাসে তোমাদের লিপিডস রয়েছে। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে দেখবে তোমাদের অনেকবার জিজ্ঞাসা করেছে লিপিডস, ডিফাইন লিপিডস, ক্লাসিফাই লিপিডস, আর তার সাথে একটা পার্ট কোয়েশ্চেন দিয়ে দেয়, নয় তোমার দিয়ে দেবে বিটা অক্সিডেশন, নাহলে বলে দেবে ট্রান্সপোর্ট অফ লিপিডস ফ্রম ইন্টেস্টিন টু স্টোরেজ সাইটস, এমনি পার্ট কোয়েশ্চেনগুলো থাকে। তো জেনারেলি যে পার্ট কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো লেন্দি থাকে, তারপরে ডেফিনেশন আর ক্লাসিফিকেশন অফ লিপিডস আমরা যদি একটু শর্ট করে প্রপার ইনফরমেশন একটা চার্টের মাধ্যমে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু টাইমও বাঁচবে আর মার্কসটাও ভালো আসবে। তাই একটা আমি চার্টের মতো তোমাদেরকে করে দিয়েছি এইখানে, যেখানে তোমরা লিপিডসের ডেফিনেশন আর ক্লাসিফিকেশনটা ভালো করে পড়ে নাও। তাহলে ডেফিনেশন কি বলা হচ্ছে লিপিডসের? Lipids are heterogeneous group of compounds which are relatively insoluble in water but freely soluble in non-polar organic solvents. তার মানে অর্গানিক নন পোলার অর্গানিক সলভেন্টস বলতে এখানে কি বলা হয়েছে, বেনজিন, এমনি সব অর্গানিক সলভেন্টস এর মধ্যে লিপিড সলিউবেল, কিন্তু ওয়াটারের মধ্যে সলিউবেল নয়। তাহলে ক্লাসিফিকেশন অফ লিপিডস এবার দেখো, আমাদের চারটে ক্লাসিফিকেশন রয়েছে, একটা হচ্ছে সিম্পল লিপিডস, কমপ্লেক্স লিপিড, ডিরাইভড লিপিড আর মিসলেনিয়াস লিপিড। তাহলে সিম্পল লিপিডস কারা? যাদের মধ্যে ফ্যাটি অ্যাসিডস এর সাথে অ্যালকোহল পাবো আর শুধু এই দুটো জিনিসই থাকবে, সেই দুটো সেই লিপিডকে বলা হয় সিম্পল লিপিড, ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল থাকবে। এবার কমপ্লেক্স লিপিডে কি থাকবে? ফ্যাটি অ্যাসিড থাকলো, অ্যালকোহল থাকলো, তার সাথে অন্যান্য গ্রুপস থাকবে, যেমন ফসফেট গ্রুপ থাকতে পারে, ঠিক আছে? তাহলে দ্য লিপিডস ইন উইচ বিসাইডস ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল সাম আদার গ্রুপস আর অলসো প্রেজেন্ট ইন দেয়ার স্ট্রাকচার, দে আর নোন অ্যাজ কমপ্লেক্স লিপিডস। আর ডিরাইভ লিপিড কারা? ডিরাইভ লিপিড হচ্ছে সিম্পল আর কমপ্লেক্স লিপিড থেকে যারা যেসব লিপিডস গুলো ডিরাইভড হয়, যেমন কোলেস্ট্রল, কিটোন বডিজ, এইগুলোকে কি ডিরাইভ লিপিডস বলা হয়। আচ্ছা, কমপ্লেক্স লিপিডকে কিন্তু আমরা অনেক সময় কম্পাউন্ড লিপিডও বলে থাকি। এবার দেখো সিম্পল লিপিডের এক্সাম্পল কি আছে, ট্রাই অ্যাসাইল গ্লিসারল, ঠিক আছে? ট্রাই অ্যাসাইল গ্লিসারল ইজ দ্য মোস্ট অ্যাবান্ডান্ট লিপিড ফাউন্ড ইন অ্যানিমালস। অ্যানিমালস এর মধ্যে সব থেকে অ্যাবান্ডান্ট লিপিড কি? তাহলে আমাদের ট্রাই অ্যাসাইল গ্লিসারল। আচ্ছা, ট্রাই অ্যাসাইল গ্লিসারল ইজ স্টোরেজ ফর্ম অফ লিপিডস, কনসেন্ট্রেটেড সোর্স অফ এনার্জি। ট্রাই অ্যাসাইল গ্লিসারল এর মধ্যে থাকে কি? ফ্যাটি অ্যাসিডস প্লাস গ্লিসারল, ঠিক আছে? তার মানে এই যে সিম্পল লিপিডস এর মধ্যে আমরা পড়েছি ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের কম্বিনেশন পাবো, তাহলে এই ট্রাই অ্যাসাইল গ্লিসারল এর মধ্যে অ্যালকোহলটাকে গ্লিসারল, ইন ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ইজ প্রেজেন্ট অ্যাজ অ্যালকোহল। আর একটা এক্সাম্পল কি, ওয়্যাক্সেস। ওয়্যাক্সেস এর মধ্যে অ্যালকোহল গ্রুপটা কি? সেটাইল অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিডস এর সাথে যদি আমরা সেটাইল অ্যালকোহল পাই তাহলে সেটা হচ্ছে ওয়্যাক্সেস। আচ্ছা, কমপ্লেক্স লিপিডে দেখো ফসফোলিপিড রয়েছে, গ্লাইকোলিপিডস রয়েছে, আরো দুটো ক্লাসিফিকেশন আছে, আমি এখানে পরে মুছে তোমাদেরকে আরো লিখিয়ে দেবো, এখানে আমি জায়গা পাইনি। তাহলে আগে দেখি ফসফোলিপিডস, ফসফোলিপিড এখানে শর্ট করে আমি লিখেছি, পরের ভিডিও ফসফোলিপিডস এর উপরই আসছে, ডিটেল ভিডিও হবে। তাহলে ফসফোলিপিডস এ আমাদের কি কি থাকছে? একটা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এর সাথে অ্যালকোহল গ্রুপ তো থাকছে, তার সাথে নাইট্রোজেন বেস থাকছে, আর একটা ফসফেট গ্রুপ থাকছে। এর এক্সাম্পল কি? লেসিথিন, সেফালিন। এবার ফসফোলিপিড কে দুটো ভাগে আরো ভাগ করা যায়, সেটা হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড আর একটা হচ্ছে স্ফিঙ্গো ফসফোলিপিড। গ্লিসারো ফসফোলিপিড বুঝতেই পারছো অ্যালকোহল গ্রুপটা কি হবে? গ্লিসারল হবে, গ্লিসারল অ্যাজ অ্যালকোহল। এক্সাম্পল কি? লেসিথিন, সেফালিন। তাহলে লেসিথিন, সেফালিন এর মধ্যে অ্যালকোহল গ্রুপ হিসেবে কে প্রেজেন্ট থাকে? গ্লিসারল প্রেজেন্ট থাকে। আর স্ফিঙ্গো ফসফোলিপিডে স্ফিঙ্গোসিন ইজ প্রেজেন্ট অ্যাজ অ্যালকোহল। জেনে রাখো স্ফিঙ্গোসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যালকোহল, ঠিক আছে? আর এই স্ফিঙ্গো ফসফোলিপিড এর একমাত্র এক্সাম্পল হচ্ছে স্ফিঙ্গোমাইনিন ছাড়া স্ফিঙ্গো ফসফোলিপিড এর অন্য কোনো এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড এর মধ্যে কি থাকে? গ্লাইকোলিপিড কে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে গ্লাইকোস্ফিঙ্গোলিপিড। কেন? এর মধ্যে স্ফিঙ্গোসিন অ্যাজ অ্যালকোহল প্রেজেন্ট থাকে। তাহলে ফ্যাটি অ্যাসিড এর সাথে অ্যালকোহল হিসেবে কে প্রেজেন্ট থাকছে? এই যে অ্যালকোহল গ্রুপ স্ফিঙ্গোসিন, তার সাথে একটা নাইট্রোজেনাস বেস থাকছে, তার সাথে কার্বোহাইড্রেটস থাকছে, এই টোটাল স্ট্রাকচার হচ্ছে একটা গ্লাইকোলিপিড। এক্সাম্পল কি? সেরিব্রোসাইটস, গ্যাংগ্লিওসাইটস।
তাহলে আমি আশা করছি তোমরা এত অবধি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, ওই জায়গাটা মুছে আমি তোমাদের জন্য লিখেছি। আমরা ফসফোলিপিড পড়লাম, গ্লাইকোলিপিড পড়লাম, এবার লাইপোপ্রোটিনস বলে আর একটা ক্লাসিফিকেশন আছে যেটা আমাদের কমপ্লেক্স লিপিডের মধ্যে আসে, ঠিক আছে? তো এর ডিটেল ভিডিও, এরও ডিটেল ভিডিও হবে। ওই তোমাদের যে কোশ্চেনটা আছে যে ট্রান্সপোর্ট অফ লিপিডস ফ্রম ইনটেস্টাইন টু দেয়ার স্টোরেজ সাইট, সেইখানে এই লাইপোপ্রোটিনস এর ব্যাপারগুলোই লিখতে হয়। তাহলে লাইপোপ্রোটিনস এর মধ্যে কি কি পড়ে? কাইলোমাইক্রনস, এলডিএল মানে লো ডেন্সিটি প্রোটিন, এটাকে ব্যাড কোলেস্ট্রলও বলা হয়। এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে গুড কোলেস্ট্রল বলা হয়। আইডিএল ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর ভিএলডিএল মানে হচ্ছে ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। ক্লাসিফিকেশনে তোমরা এইটুকু এক্সাম্পল লিখলেই হবে, নাহলে 5 মার্কস এর জন্য অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে সালফোলিপিডস। যেই সব লিপিডসে সালফাইড গ্রুপ প্রেজেন্ট থাকে সেই লিপিডস গুলোকে সালফোলিপিডস বলা হয়। আচ্ছা, আর যেই লিপিড গুলোতে অ্যামাইনো গ্রুপ প্রেজেন্ট থাকে তাদেরকে অ্যামাইনো লিপিডস বলা হয়। এবার দেখো ডিরাইভ লিপিডস, ডিরাইভ লিপিডস এর মধ্যে তোমার এক্সাম্পলে পড়বে, শুধু এক্সাম্পল গুলো লিখে দিও, কোলেস্ট্রল, কিটোন বডিজ, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, মানে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো ডিরাইভ লিপিডস এর মধ্যে পড়ে। আর প্রোস্টাগ্ল্যান্ডিনস এন্ড লিউকোট্রিনস, এইগুলো ডিরাইভ লিপিডস এর মধ্যে পড়ে। আর কোলেস্ট্রল সিনথেসিস এন্ড ডিগ্রেডেশন, তারপরে কিটোন বডি সিনথেসিস বা কিটোজেনেসিস, আর ভিটামিনস তো আমরা আলাদা ভিডিওতে পড়বই। তো আমার ফসফোলিপিড পড়ানো হয়ে গেলে বিটা অক্সিডেশন, তারপরে কোলেস্ট্রল সিনথেসিস আর কিটোজেনেসিস, এইগুলো তোমাদেরকে পড়িয়ে দেবো। তাহলে এই কটা এক্সাম্পল তোমরা ডিরাইভ লিপিডস এর মধ্যে দেবে। আচ্ছা, এবার মিসলেনিয়াস লিপিড, মিসলেনিয়াস লিপিডস এর দুটো এক্সাম্পল হচ্ছে তোমরা দেবে ক্যারোটিনয়েড আর স্কুয়ালিন। এখানে জায়গা নেই, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে মিসলেনিয়াস লিপিডস এর মধ্যে তোমরা এই দুটো এক্সাম্পল দেবে, আর এই টোটাল চার্টের মাধ্যমে তোমাদের পুরো আনসারটা কভার হয়ে যাবে ভালোভাবে।